আসসালামু আলাইকুম শুভ দর্শক, আমি ফারহান চলে আসছি আপনাদের প্রিয় চ্যানেল এইচ এম ফারহান 26 থেকে। শুভ দর্শক, আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার বাজিকার পাখি এবং তাদের সামনে কিউট কিউট ছোটো ছোটো বাচ্চা। আমি বেশি দিন হয় নাই বাজিকার পাখি লালন পালন শুরু করছি এবং খুব অল্প সময়ের মধ্যে বাজিকার পাখির ডিম বাচ্চা পেয়েছি, যা আমি কল্পনাও করিনি। আগে একবার আমরা বাজিকার পাখি মানে পালন করছিলাম, কিন্তু এক বছরের মতো পালন করার পরও ডিম বাচ্চা করেনি, কিন্তু এবার খুব কম সময়ের মধ্যে বাজিকার পাখির ডিম দিয়েছে এবং খুব সুন্দর বাচ্চা তুলেছে। আপনারা এই ভিডিওতে দেখবেন আমার দুইটা বাজিকার পাখি, দুইটা পেয়ারই ডিম বাচ্চা তুলেছে এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটা বাজিকার পেয়ার ডিম দেওয়ার পর মেলটি হঠাৎ করে একদিন মারা যায়। রাতেরবেলাও ভালো ছিল কিন্তু হঠাৎ করে মারা যায়। কিন্তু মারা যাওয়ার পর আমি ভাবছিলাম ওই ফিমেলটি আর ডিম ফুটাবে না, বাচ্চা তুলবে না, কিন্তু খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে ফিমেলটি বাচ্চা তুলেছে, একটা বাচ্চা ফুটেছে এবং তিনটা ডিম এখনও ফুটানোর বাকি আছে। ইনশাল্লাহ বাকি বাচ্চাগুলো ফুটবে। এবং যে নর্মাল যে সবুজ কালারের যে পেয়ারটি দেখতে পাচ্ছেন, এই যে দুইটা মেল ফিমেল হাইতে ঢুকতেছে, তারা টোটাল 6টা ডিম দিয়েছিল। 6টা ডিমের মধ্যে আমি গতকালকে দেখেছি অলরেডি 3টা বা 4টা, ভালো করে ক্লিয়ারলি বোঝা যায় না, 3টা বা 4টা বাচ্চা তুলেছে এবং 3টা বা 2টা এখনও ডিম ফুটানোর বাকি আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ওই ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। কিন্তু আপনারা জানেন বাজিকার পাখি খুব সহজে সব জায়গায় ডিম বাচ্চা করে না। তাদের কাছে যদি পরিবেশ মানানসই না হয়, তাদের কাছে ভালো না লাগে, তাহলে তারা ডিম বাচ্চা করে না। অনেকেই বলেন যে অনেক দিন এক বছর থেকে বাজিকার পাখি পালন করতেছি, ডিম বাচ্চা করতেছে না, কিন্তু আমার যে এনভায়রনমেন্ট খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা দিয়েছে। এখানে দর্শক আমি একটা কথা বলে রাখি, পাখি যদি কম সংখ্যা হয় তাহলে তারা একটা চিন্তা ফিল করে বা পরিবেশটা তাদের জন্য মানানসই না, এটা তারা বা বলে ইনসিকিউর ফিল করে। কিন্তু দর্শক আমিও একসাথে অনেকগুলো পাখি নিয়ে এসেছি। প্রথম এই যে পেয়ার দেখতে পাচ্ছেন সবুজ, এটি আমার ফার্স্ট পেয়ার, একটু দাম বেশি দিয়ে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি এই পাখিটি ডিম বাচ্চা করেছে এবং ফার্স্ট এই জোড়াটি আমার বাচ্চা তুলেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো। এবং দর্শক প্রথম জোড়াটি নিয়ে আসার পর আলহামদুলিল্লাহ দর্শক ঠান্ডা লেগে গেছে। এই জোড়াটি নিয়ে আসার পর তাদের কাছে পরিবেশটি ভালো লাগতেছিল না, তখন আমি বুঝে গেছি এবং খুব শীঘ্রই আমি অন্যান্য বেশ কয়েক জোড়া পাখি নিয়ে এসেছি। অন্যান্য পাখিদের কিচিরমিচির আওয়াজ যখন তাদের কাছে পরিচিত লাগলো, তখন তারা ভেবে গেছে আলহামদুলিল্লাহ, তখন পাখিগুলো বুঝতে পারছে যে এই পরিবেশটি তাদের জন্য এবং খুব তাড়াতাড়ি তারা পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি ডিম দিয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চা পড়েছে। এই যে একটু হলুদ সবুজ কালারের পাখিটি, ওই পাখিটির মেল পাখিটি মারা গেছে ডিম দেওয়ার পর, কিন্তু ফিমেল একা একা একটা বাচ্চা ফুটেছে, দেখতে পাচ্ছেন ফুটেছে এবং 3টা ডিম অবশিষ্ট আছে, ইনশাল্লাহ ওগুলো ফুটিয়ে বাচ্চা বের করবে। সো দর্শক এটা ভাগ্যের ব্যাপার বলা যায়, কারণ পাখি লালন করা একটা ভাগ্যের ব্যাপার। অনেকদিন পালন করার পর অনেক সময় ডিম বাচ্চা করে না, বেশ করে বাজিকার পাখি আবার অনেক সময় খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে। সো দর্শক এটা আমার জন্য একটা ইন্সপায়ারেশনের মতো, আমি অনুপ্রাণিত হয়েছি, ইনশাল্লাহ আরও সুন্দর করে পাখির যত্ন করব, তাদেরকে ভালো ভালো খাবার দেবো, লালন পালন করবো। কোনো কাজের পর যদি কোনো রেজাল্ট আসে দর্শক এটা এমনিতেই ভালো লাগে। খুবই দর্শক সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং আরও অন্যান্য পাখি আছে, আমি আস্তে আস্তে সব পাখিগুলোর ভিডিও দিব আপনাদের কাছে। আর আপনারা যারা বাজিকার পাখি পালন করেন, তারা কখনো অল্প পাখি পালবেন না, কিছু একটু বেশি করে পাখি নিয়ে আসবেন, যাতে পাখির যে পরিবেশটা তাদের কাছে মানুষ হয় এবং নিরিবিলি জায়গায় পাখি রাখবেন, যাতে মানুষের চলাচল কম হয় এবং বেশি সংখ্যক মানুষের চলাচল এড়িয়ে চলবেন। সবাই দর্শক ইনশাল্লাহ খুব শীঘ্র নতুন নতুন ভিডিও আপনার সামনে হাজির হবো, সেই বন্ধু সবাই পাঠান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।